বন্ধুরা, আমি আজ আপনাদের সাথে কথা বলবো বর্তমান বাংলাদেশের বাইক প্রেমীদের সবচেয়ে আলোচিত বিষয় গোল্ডউইন বাইক নিয়ে, যা সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসএসএফ বাহিনীকে উপহার দিয়ে দেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি গত 8 মাস আগে এই বাইক নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ইউটিউবে, যেখানে অনেকেই না জেনে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছিলেন। বিশেষ করে বাইকটির মূল্য নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল, বেশিরভাগ মানুষেরই প্রশ্ন ছিল একটি বাইকের মূল্য কিভাবে 70 লক্ষ টাকা হয়। তাহলে বন্ধুরা, চলুন আজ আমরা দেখবো আসলেই এই বাইকটির মূল্য কত আর কেনই বা এর মূল্য এত। আপনারা সবাই জানেন যে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ নিরাপত্তা বাহিনী বা স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্থাৎ এসএসএফ বাহিনীকে হোন্ডা কোম্পানি হতে 2টি 1800 সিসির বাইক উপহার দেওয়া হয়। হোন্ডা কোম্পানি থেকে যে 2টি বাইক উপহার দেওয়া হয়েছে, এটি হলো বর্তমানের সবথেকে বিলাসবহুল 1800 সিসির গোল্ডউইন মোটরসাইকেল। এই হোন্ডার মডেলের নাম হচ্ছে GL-1800 গোল্ডউইন এবং এটি একটি বিলাসবহুল 2-in-1 বাইক। তবে এটি দেখতে কিছুটা স্কুটারের মতো। এই বাইকটির ডিজাইন দেখেই বুঝতে পারবেন এটি একটি বিশাল আকারের বাইক। এই বাইকটির R15 এর সাথে যদি তুলনা করেন তাহলে এটা বুঝতে পারবেন যে কতটা পার্থক্য রয়েছে। R15 লম্বাই হচ্ছে 78 ইঞ্চি আর গোল্ডউইনের লম্বা হচ্ছে 108 ইঞ্চি, অর্থাৎ R15 এর থেকে প্রায় 30 ইঞ্চি বেশি লম্বা। R15 এর সাথে যদি ওজনের তুলনা করি তাহলে R15 এর ওজন হচ্ছে 142 কেজি, অন্যদিকে গোল্ডউইনের ওজন হচ্ছে 364 কেজি। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন ওজন ও লম্বার দিক থেকে গোল্ডউইন অনেকটাই এগিয়ে আছে। এই বাইকটি কম উচ্চতা ও দুর্বল ব্যক্তিদের মোটেও উপযোগী নয়, কারণ 364 কেজি ওজনের একটি বাইক নিয়ন্ত্রণ করা বেশ কঠিন কাজ। এই বাইকটির সিটের উচ্চতা মাত্র 29 ইঞ্চি, যে কারণে রাইডার খুব সহজেই দুপাশের মাটিতে পা রাখতে পারে। এটাতে ব্যবহার করা হয়েছে বিশাল ডিজিটাল মিটার, যেটা দেখলে মনে হবে এটি কোনো প্রাইভেট কারের মিটার। এছাড়াও হ্যান্ডেলে রয়েছে অনেকগুলো বাটন যার ফাংশন অনেকেরই অজানা, কারণ এই বাইকগুলো সাধারণত বিভিন্ন দেশের VIPদের ও স্পেশাল সিকিউরিটি বাহিনীদের দেওয়া হয়ে থাকে। তবে এই বাইকটির যেসব ফিচার বেশিরভাগ ব্যবহারকারী জানেন তার ভিতর হচ্ছে বাইকটিতে 6টি স্পিকার রয়েছে, যা দিয়ে আপনি উচ্চস্বরে গান শুনতে পারবেন। এই বাইকটির সিট খুবই আরামদায়ক। এই বাইকটিতে রয়েছে অনেক মোটা চাকা। আপনারা দেখতে পারবেন যেসব সুপার বাইকে ব্যবহার করা হয় সামনে 120 ও পিছনে 190 সেকশনের চাকা, কিন্তু এটিতে আছে সামনে 130 ও পিছনে 200 সেকশনের চাকা। আসলে গাড়ি যেমন বড়, চাকার সাইজ তেমন বড় হবে, এটাই স্বাভাবিক। এই বাইকটিতে আছে 2টি ডাবল ডিস্কের হাইড্রোলিক ব্রেক। অত্যাধুনিক এই মোটরসাইকেলে রয়েছে 6 সিলিন্ডার যুক্ত বিশেষ প্রযুক্তির ইঞ্জিন। বাইকের 4টি রাইডিং মোড রয়েছে, ট্যুর, স্পোর্টস, ইকোনমি ও রেইন। আপনি চাইলে 225 কিলোমিটার গতিতে এটি চালাতে পারবেন। রাইডারের নিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে এয়ারব্যাগ সিস্টেম। মূলত এইসব বাইক দিয়ে বাইক প্রেমীরা বিভিন্ন ইভেন্ট করে থাকে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এইসব বাইকের ইভেন্ট বেশ লক্ষ্য করা যায়। একসাথে 100+ বাইক নিয়ে তারা বেরিয়ে যান এক দেশ থেকে আরেক দেশ ঘুরতে। এই সময় এক বাইক থেকে অন্য বাইকে যোগাযোগের জন্য রয়েছে তাদের নিজস্ব ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা। এবার দেখবো ইঞ্জিন। এই বাইকটির ইঞ্জিন দেখলে মনে হবে এটা কোনো গাড়ির ইঞ্জিন, কেউ বিশ্বাসই করবে না এটা বাইকের ইঞ্জিন। এর ইঞ্জিনে রয়েছে 1833 সিসি, অর্থাৎ 125 হর্স পাওয়ার ও 170 নিউটন মিটার টন। এই বাইকটিতে প্রতি 1 লিটার জ্বালানিতে আপনি 14 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন। এই বাইকটির ওমানের মূল্য প্রায় 9000 রিয়াল, যা বাংলাদেশের টাকায় প্রায় 20 লক্ষ টাকা সমপরিমাণ। তবে হোন্ডা কোম্পানি আমাদের সরকারকে যে 2টি বাইক দিয়েছেন তার দাম প্রায় 40 লক্ষ টাকা। যেহেতু সরকারকে উপহার দিয়েছে তাই হয়তো ভ্যাট লাগেনি, তবে আপনি যদি সাহস করে কিনতে চান সেক্ষেত্রে আপনাকে ভ্যাট সহ প্রায় 80 লক্ষ টাকা গুনতে হবে। আর এই বাইকটি গত 2 বছর আগের থেকেই ব্যবহার করছেন আমাদের এক ওমান প্রবাসী বাংলাদেশি, যার নাম নূর মোহাম্মদ। সেই নূর মোহাম্মদের সাথে কথা বলতে আমরা এখন চলে যাব সরাসরি ওমানে। ৩ বছর আগে আমরা কয়েক বন্ধু মিলে কুরুন বিচে ঘুরতে গেছিলাম। সেখানে কয়েকটা বাইক দাঁড়ানো দেখে ছবি তোলার একটা ইচ্ছা জাগছিল। আমার এক বন্ধু আমাকে বললো যে কি দাঁড়াও আমি তোমার একটা ছবি তুলি। তখন এক ভদ্রলোকের বাইক আমি চিনি না, জানতাম না, ওখানে দাঁড়ানো ছিল বিচে। ওখানে ছবি তুলতে যখন গেছি তখন যিনি বাইকের ওনার একটা কটূক্তি করে এবং কি একটা খারাপ কথা বলে, আমি ওনার বাইকের সাথে দাঁড়া ছবি তুলি সেটা ওনার পছন্দ হয়নি, তাই ছবি তুলতে দেয়নি। ওই একটা জিদ ছিল, একটা ইগো চলে আসছে আমার ভিতরে যে আমরা বাঙালির প্রবাসে থাকি, আমরা সবাই তো আমরা কামলায় ধরতে গেলে, কিন্তু কামলাদেরও একটা মন থাকে, কামলাদেরও একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, তাদেরও একটা স্বপ্ন থাকে। যে বাইকটার সাথে ছবি তুলতে দিল না সেই বাইক একদিন না একদিন আমি কিনব। সেই
জিদটাকে কাজে লাগাইয়া এই ওমান মাস্কের বাইকার ক্লাব জয়েন করলাম, এই বাইকটা কিনলাম। যে ভদ্রলোক আমাকে গালি দিল তার বাইকের সাথে ছবি তোলার ব্যাপারে, এখন ওই ভদ্রলোক আমার ক্লাবেরই মেম্বার এবং কি আমারই একজন ঘনিষ্ঠ বন্ধু। এই ধরনের কিছু আপনি এখন যে বাইকটা চালান, এই বাইকটা কত টাকা হবে বাংলাদেশ টাকা? বাংলাদেশি টাকা এখানে একটা বাইক হচ্ছে নতুন, যখন আপনি এটা কিনবেন এটা হচ্ছে একটা ফুল বাইক, কোনো অ্যাক্সেসরিজ থাকবে না, সেটা হচ্ছে 13,000, যেটা শোরুম থেকে নেওয়া। বাংলাদেশি টাকা কত আসে এটা? প্রায় 28 লাখ টাকা আপনি হচ্ছে হোয়াইট। এরপরে যখন আপনি অ্যাক্সেসরিজ করবেন উইথ অ্যাক্সেসরিজ বাংলাদেশি টাকা, যেটা এখন বর্তমানে আমার যে বাইকটা আছে এটা মনে করেন বাংলাদেশের টাকা প্রায় 55 লাখ টাকার মতো পড়ে। এটা যদি আপনি বাংলাদেশে হিসাব করতে যান যে কাস্টম অ্যারাউন্ড 800% কাস্টম বা কিছু, এই হিসাব করতে গেলে আপনি প্রায় 1 কোটি টাকার উপর পড়ে। এটার ভিতরে ফুল সেফটি আছে, নেভিগেশন আছে, অক্স আছে, FM, AC, CB, CD। আমরা এক বাইক থেকে আরেক বাইকারের সাথে কথা বলার জন্য 10 কিলোমিটারের ভিতরে আমাদের একটা সিবি আছে, চ্যানেল আছে, চ্যানেলের মাধ্যমে হেডফোন দিয়ে আমরা কথা বলতে পারি। আমরা পুরো গালফে করি, আর আমরা বিশেষ করে প্রত্যেক বছর 2টা ট্যুর যায় আমাদের, ইউরোপ অ্যান্ড এশিয়া ট্যুর।